তো আমরা চেষ্টা করব যে এখন সেটা কি সম্ভব কি না বর্তমান সিচুয়েশনের পরিস্থিতিতে, যদি এটা সাপোর্ট করে পরিস্থিতি তাহলে আমরা চেষ্টা করব যে বাংলাদেশের ফুটবল টিম এবং শিল্পী সমিতি একটা চ্যারিটি শো আমরা ঢাকা স্টেডিয়ামে করার চিন্তা ভাবনা করব ইনশাআল্লাহ। এমন হতে পারে যে আমরা মানে ওরকম ফুটবল খেলায় যদি নাও আমাদের পক্ষে সম্ভব হয় বা যে কোনো কারণেই হয়তো আমরা পাচ্ছি না আগের মতো করে, তাহলে আমরা এরকমও করতে পারি যে আমরা একটা শো বা আমাদের শিল্পীদের একটা চ্যারিটি শো করে আমরা কিন্তু সেগুলো করতে পারি, বিভিন্ন ওয়েতে করতে পারি। এক কথায় যে আমরা এই দুর্যোগপূর্ণ পরিবেশে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিব, দিয়েছি এবং ইনশাআল্লাহ আছি পাশে। দুর্যোগকালীন সময় আপনাদের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়, সেক্ষেত্রে দুর্যোগ পরবর্তী পুনর্বাসন যে প্রক্রিয়াটা আছে সেটা আরও কষ্টকর এবং ওটার জন্য আরও ওইটা চলমান থাকবে ইনশাআল্লাহ। আশা করি যে শিল্পী সমিতির মাধ্যমে এটা শুধুমাত্র যে বন্যা হয়েছে দেখে না, যে কোনো দুর্যোগপূর্ণ যে কোনো পরিস্থিতিতেই শিল্পী সমিতি এগিয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, ওকে ওকে, আল্লাহ হাফেজ।